আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউটের অ্যাডভান্স ল্যাবে আমরা উপস্থিত আছি। 93তম ব্যাচ আমরা শুরু করেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কর্মসংস্থান নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে ভালো লাগার জায়গা তৈরি হয়েছে যখন আমরা একটা ব্যাচকে অক্লান্ত পরিশ্রম করে তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলি, এবং তারা এখান থেকে যাওয়ার পরে যখন তারা ছোট ছোট করে শুরু করে এবং প্রতিদিন ডে বাই ডে তাদের আয়ের উৎসগুলো বড় হতে থাকে, এটা আসলে অনেক প্রশান্তির বিষয়। পৃথিবীতে আর কোথাও এই প্রশান্তি পাওয়া যাবে না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। একটা দেশ তখনই স্বনির্ভরশীল হবে যখন সে দেশের সকল মানুষেরা কারিগরি দক্ষতায় দক্ষ হবে। লক্ষ্য একটাই, কারিগরি দক্ষতায় হতে হবে দক্ষ, তাই না? তো আমরা 93 ব্যাচে আছি, সকলে কেমন আছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জেলা থেকে আগত আমরা অলমোস্ট এখানে 30 জেলার মানুষ আছি, তাই না? আরও বেশি হবে হয়তো। আমরা আজকে স্টার্টিং ক্লাস শুরু করেছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। ক্লাস চলাকালীন সময়ে ছাত্রদের আবেগের জায়গা এখনই শুরু করেনি, সকালবেলায় মিষ্টি মুখ করে ক্লাস শুরু করতে চাইছিল। আমি বললাম যে আমরা আগে শুরু করি, শুরু করার পরে আমাদের ভালো লাগাটা তৈরি হোক, তারপরে মিষ্টি মুখ। আসলে কোনো সুসংবাদ ছাড়া মিষ্টি কি ভালো লাগে? তাহলে যখন আমরা অন্ততপক্ষে একটা ক্লাসের 0.25 আমরা অর্জন করেছি, তখন কিছুটা ভালো লাগা শুরু হয়েছে, তাই না? যার কারণে আমরা এখন মিষ্টি মুখটা করলে আমাদের ভালো লাগবে। এবং গ্লোবাল নলেজ চাই যে সর্বোচ্চ সফলতার শীর্ষে পৌঁছানোর পরে আনন্দ করবে, যার কারণে এখান থেকে অনেক ছাত্ররা ইনভাইট করে, স্যার চলেন আজকে বাইরে একটু ডিনার করি, লাঞ্চ করি অথবা খেতে যাই। যে কোনো ধরনের আনুষ্ঠানিকতা আমাদের হচ্ছে সাকসেসের দ্বারপ্রান্তের কাছে যখন যাব তখন আমরা এটা অ্যালাউ করি, কারণ আমাদের মূল টার্গেট হচ্ছে যে আমরা দক্ষ হব। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখন কিছু বিষয় ইগনোর করতেই পারছি না, ফুল নিয়ে আসছে, কথা বলবে আমাদের 93 ব্যাচের ক্যাপ্টেন। কারণ ক্যাপ্টেন আমরা নিযুক্ত করি এই কারণে পুরো দলটাকে যেন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলার মধ্যে ধরে রাখা যায়, সেজন্য বলেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি স্যার আসার পূর্বে আমরা অনেক আলোচনা করেছি অলরেডি, তো আমাদের পক্ষ থেকে স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদেরই একজন ভাই, আমাদের সকলের পক্ষ থেকে রশিদুল ইসলাম ভাই। তো রশিদুল ইসলাম ভাইকে আসার জন্য অনুরোধ করছি স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। এই ফুলটা আমাকে দেওয়া হয়েছে, আসলে এই যে সম্মানটা এটা উৎসর্গ করছি 93 ব্যাচের সকল ছাত্রদের জন্য। আমি আমি সেদিনই সাকসেস হব যেদিন আপনাদের মুখে তৃপ্তির হাসি আমি দেখতে পাবো। তৃপ্তি মানে বুঝতে পারছেন, আপনি যে কাজটা করেছেন সেটার ব্যাপারে আপনার শতভাগ একটা সন্তুষ্টি চলে আসছে, আর সেজন্য অপেক্ষমান। ইনশাল্লাহ দেখা হবে ব্যাচ শেষেই, এবং সকলেই তাদের তৃপ্তির হাসি সহকারে তাদের বিশ্লেষণযোগ্য মন্তব্য প্রকাশ করবে ইনশাল্লাহ। এবং আর মিষ্টি, এই মিষ্টিটা আপনারা চিনলেন কি করে? ভালো একটা ব্র্যান্ড, সিয়াম না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবরপুর মিষ্টি আমরা সবাই খাবো। আপনাদেরকে খাওয়াতে পারছি না, তবে রাজশাহীতে যদি আপনারা আসেন অবশ্যই 93 ব্যাচ সহ আমি সবাই মিলে আপনাদেরকে মিষ্টিমুখ করবো। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালাম।